এবার কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। প্রায় এক মাস যাবৎ চলা ছাত্র আন্দোলনের পর পদত্যাগ করে দেশ থেকে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এর মধ্যে ঘটে গেছে বহু হতাহতের ঘটনা। পুলিশের গুলিতে রাজপথে প্রাণ হারিয়েছে বহু ছাত্র। এই ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার আক্রমণে প্রাণ গেছে বেশ কিছু পুলিশ সদস্যেরও। এরই প্রতিবাদে নয় দফা দাবিতে কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ। পুলিশের নয় দফা দাবিগুলো হলো সকল পুলিশ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, নিহত পরিবারের ক্ষতিপূরণ সহ সেই পরিবারের ন্যূনতম একজন সদস্যকে সমপদে নিয়োগ নিশ্চিত করা, আহত সকল পুলিশ সদস্যদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা, 8 ঘন্টার বেশি ডিউটি পালনে বাধ্য না করা এবং 8 ঘন্টার বেশি ডিউটি পালনে ওভার ডিউটির সুবিধা দেয়া, শুক্রবার শনিবার সহ সকল সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান, দেশের স্বার্থে জনগণের স্বার্থে ছুটি কাটাতে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসেবে আর্থিক বিষয় অন্তর্ভুক্ত করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ দানে সংবিধান এবং জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়ে প্রাধান্য দেওয়া, পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সাথে কাজ করার সুযোগ নিশ্চিত করা, পুলিশ হেডকোয়ার্টার থেকে শুরু করে সকল মেট্রোপলিটন পুলিশ অফিস, পুলিশ লাইন্স, পুলিশ হাসপাতাল, থানা, পুলিশ ফাঁড়ি, ক্যাম্পের নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, যথাসময়ে সকল পদে পদোন্নতির যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা এবং বদলির আদেশ দানে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা, বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা রক্ষায় পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা, যেন বাংলাদেশে পুলিশ বাহিনীর সদস্যরা দ্রুততম সময়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে।